এই বৃদ্ধের নাম ভ্যানকো জর্জিয়েভ। থাকেন দক্ষিণ পূর্বাঞ্চলীয় উত্তর মেসিডোনিয়ান শহর স্ট্রোমিকায়। পাখি পুষতে ভীষণ ভালোবাসেন তিনি, আর এই ভালোবাসা থেকেই তার সংগ্রহে বর্তমানে রয়েছে 600+ বাজরিগার তোতা। প্রথম দিকে জর্জিয়েভের ভাগ্নেরা এই তোতা পাখিগুলো পুষতেন, তবে তারা শহর থেকে চলে যাওয়ার পর নিজেই পাখিগুলোর দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেন 67 বছর বয়সী এই পাখি প্রেমী। পাখিগুলো রয়েছে তার বাড়ির উপরে 100 স্কোয়ার মিটার জায়গায়। কখন কোনটি ডিম পারবে সবসময়ই আগে থেকেই জানি। ছোট্ট বাচ্চা পাখিগুলোর সাথে থাকা এবং তাদের দেখাশোনা করতে পারাটা অবিশ্বাস্য আনন্দের খোরাক দেয়। নিঃসঙ্গ জীবনে তাকে এই পাখিগুলোই যোগায় বেঁচে থাকার প্রেরণা।